মাহরাম ছাড়া মহিলারা 3 বার 7 বার 40 দিন তালিম করতে পারবে কিনা অথবা এক গ্রাম হতে অন্য গ্রামে যেতে পারবে কিনা খুবই দরকারি একটি প্রশ্ন মহিলারা মাহরাম ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না যেমন এক জেলা থেকে আরেক জেলায় গেল সফরের দূর হয় এরকম দূরে গেল অনেক দূরে গেল মাহরাম ছাড়া যদি সে তালিমের কাজেও যায় ইসলাম প্রচারের কাজেও যায় তাহলে সেটা হারাম এবং নাজায়েজ এইভাবে তালিমে যাওয়া জায়েজ নয় দ্বিতীয়ত এক গ্রাম থেকে পাশের গ্রামে যদি যায় এক বাড়ি থেকে পাশের বাড়িতে যদি তালিমের জন্য যায় তার উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথে অন্য মহিলাদেরকে আল্লাহর পথে আহ্বান করা নিজে কোরআন হাদিস অনুযায়ী চলা এই উদ্দেশ্যে যদি যায় তাহলে সে যেতে পারে কয়েক শর্তে নাম্বার 1 স্বামী অথবা বাবা যারা অভিভাবক আছেন তাদের পারমিশন নিয়ে যাবে বাসাবাড়ি সব কিছু ঠিকঠাক করে রেখে তারপরে যাবে ওখানে যাওয়ার পথে পর্দার সাথে যাবে সেখানে গিয়ে পর্দা মেইনটেইন করবে মনগড়া কোনো কাজ ইসলামে করা যাবে না অনেক সময় দেখা যায় তালিমের নামে আমরা মনগড়া কাজ করি এটা উচিত না এজন্য কোন এলাকাতে মহিলাদের তালিম থাকা উচিত আমাদের দেশে মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা নাই বললে চলে পুরুষরা তাদের ঘরের মহিলাদের যেরকম দ্বীন শিখাবে তেমনি ভাবে অনলাইনে অফলাইনে মহিলাদের দাওয়াতি কাজ করার সুযোগ দিবে আল্লাহ কোরআনে বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদহুম আউলিয়া ও বাদ ঈমানদার পুরুষ নারী একে অন্যের পরিপূরক তারা উভয়ে অর্থাৎ নারী পুরুষ উভয়ে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে এটা শুধু পুরুষরা করবে না নারীরাও করবে তার মানে এই না যে নারীরা অন্য পুরুষদেরকে জায়গা করবে নারীদের জন্য আল্লাহ ফরজ করেন নাই এলাকা এলাকায় গিয়ে দাওয়াত দেওয়া তবে যদি সে পর্দা পোশিদার সাথে থেকে মাহরাম সাথে নিয়ে শর্ত মেনে ফিতনা মুক্ত থেকে সকল শর্ত মেনে করতে পারে তাহলে তার জন্য এটি জায়েজ আছে সওয়াবের কারণ হতে পারে আর নিজের বাসা বাড়িতে আশেপাশে মহিলাদেরকে নামাজের দাওয়াত দিল নামাজের তালিম দিল ইসলামের তালিম দিল এটা জায়েজ আছে এটা কোনো অসুবিধা নেই কিন্তু সব কিছুতে মনে রাখতে হবে ওই যে অভিভাবক ঘর সংসার এগুলো বাদ দিয়ে করা যাবে অনেক মা বোন আছেন তালিম করতে করতে এমন জজবা তাদের যে তাদের ঘর সংসারের প্রতি এত মনোযোগ এখন আর নাই খুব ডেঞ্জারাস এটা এটা সওয়াবের নামে গুনাহের পথ উন্মোচন করে এজন্য বলি যেখানে মহিলাদের তালিম হয় অবশ্যই এলাকার মান্য গণ্য ওলামা একরামের তত্ত্বাবধান যেন থাকে তাহলে সেটা ফিতনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ এলাকার আলেম ওলামাদেরকে সেখানে ইনভলভ করবেন তারা সেখানে দূর থেকে পর্দার মধ্যে থেকে মাইকে কথা বলবেন এবং তাদের সবকিছু মাস্তা মাসাইল তাদের কাছে জেনে তাদের তত্ত্বাবধান নিয়ে করবেন আর না হলে বোনরা আমার সওয়াবের কাজ করতে গিয়ে গুনাহ হবে আল্লাহর কাছে দেখবেন কিয়ামতের ময়দানে অনেক সওয়াব পাবেন আশা করে গেছেন অথচ আমলনামা অনেক গুনাহ হয়ে গেছে নফস এবং প্রবৃত্তির পূজা করার নাম ইসলাম না ইসলাম হলো কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ অনুসরণ করার নাম তবে অবশ্যই মেয়েরা কোরআন হাদিস শিখবে তারা তালিম করবে তারাও জানবে শুধু পুরুষরা করবে তা না তাদের জন্য নারী হওয়ার কারণে পর্দা পোশিদার আলাদা কিছু শর্ত আছে সেগুলো তাদের মাথায় রেখে করতে হবে কথা কি বুঝাতে পারছি তবে কোন অবস্থাতে সফরের দূরত্বে তথাকথিত তালিমের উদ্দেশ্যে মাহরাম ছাড়া কোন মহিলার জন্য যাওয়া জায়েজ নাই এইরকম তালিম হলে সেটা তালিম না সেটা ফিতনা সেটা জায়েজ নাই হজ এবং উমরা সফর পর্যন্ত করা জায়েজ নাই কোত্থেকে আপনি এই সমস্ত তালিম করবেন বিধায় জজবান নামে জোশন নামে এই সমস্ত পাগলামি যদি কেউ করে তাদেরকে বাধা দিতে হবে এবং সতর্ক করতে হবে